শের ছলাং মারনে সে পেহলে দো কদম পিছে লেতা হ্যায়। ঠিক ছ মাস আগেই এমন কিছু ফেস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময়, পরিস্থিতি, নিয়তি আপনি যা কিছু বলতে পারেন, তবে লোকসভা ভোটের রেজাল্ট তাকে জয়ী ঘোষণা করলেও তাঁর চোখে মুখে কিন্তু চিন্তার রেশ স্পষ্ট ছিল। দেশের নেতাকে চিন্তিত দেখতে মোটেই ভালো লাগেনি দেশবাসীর। জুন থেকে ডিসেম্বর ঠিক ছ মাস রাজনীতিতে নরেন্দ্র মোদীর দুর্ধর্ষ কামব্যাক, যা দেখে পিলে চমকে যাচ্ছে বিরোধীদের। একেবারে রাজনীতির আঙিনায় হালাত বদল দি, জজ্বাত বদল দি, একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজ্বাত বদল দিয়ে জিন্দগি বদল দি। দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ মঞ্চে মোদী সহযোগী, ওপেন চ্যালেঞ্জ বিরোধীদের। এই যে তুমি একটা কথা কইলে ভাই, সামনে এলো মোদীর মেগা প্ল্যান। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট, আর আজ আলোচনা করব নরেন্দ্র মোদীর সেই মেগা প্ল্যান নিয়ে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আসলে বিরোধীরা যেখানে মোদীকে পরাস্ত করার প্ল্যান করেন, মানে যেখানে প্ল্যানিং শেষ করেন, সেখান থেকেই না মোদীর রাজনীতিটা শুরু হয়। আর এখানেই নরেন্দ্র মোদী অন্যদের থেকে আলাদা। যেখানে কংগ্রেস পরিবারতন্ত্রের বাইরে কোনোদিন বেরোতেই পারল না, যেখানে রাহুল গান্ধী ছাড়া তাদের কোনো নেতাই নেই, যোগ্য নেতৃত্বই নেই, বলিষ্ঠ নেতা নেই, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ভারতকে সুপার পাওয়ার বানানোর তাগড়া প্ল্যান ঝুঁকে ফেলেন। আজ মোদীর সেই তুফানি প্ল্যানের একটা ট্রেলার আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনারা সেই দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবিটা একবার দেখে নিন, যেটা দেখে ইন্ডিজোটের নেতারা হয়তো বার্নল কিনতে ছুটতে পারে। মোদি ম্যাজিকের ধার কাজ দিয়ে ঘেঁষারও ক্ষমতা নেই তাদের। এক মঞ্চে মোদি, শাহ, যোগী, হেমন্ত, দেবেন্দ্র, এটা শুধু একজন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিওই নয়, এটা মোদি হ্যায় তো মুমকিন হ্যায় প্রমাণ, যা সবার সামনে স্পষ্ট। এই জবরদস্ত ছবি ইন্ডিজোটের ঘুম উড়িয়ে দিতে পারে। যে দলের কাছে এইরকম এক ঝাঁক দুধের নেতা রয়েছেন, নরেন্দ্র মোদীর মতন পথপ্রদর্শক রয়েছেন, সেখানে বিরোধীদের পাঙ্গা নেওয়াটা না বেশ কঠিন, আর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মোদীর লিডারশিপ আর শাহের স্ট্র্যাটেজি, এটাই ইউএসপি। বিরোধীদের রাতের ঘুম ওড়াতে এই ছবি যথেষ্ট। তাই মোদী শাহের বনিবনা হচ্ছে না গোছের ভুয়ো জল্পনা যারা ছড়িয়েছিলেন, এখন তাদের বলতি বন্ধ। হরিয়ানার পর মহারাষ্ট্রে বিজেপির তুফান যে কতটা গুরুত্বপূর্ণ, তা মোদী শাহের চোখে মুখে স্পষ্ট। দেখুন সেই ছবি। তবে এই শপথ গ্রহণের মঞ্চে মোদীর একটা মেগা প্ল্যান কিন্তু স্পষ্ট, যে প্ল্যানের কথা আমি শুরুতে বলেছি। আপনারা কি ধরতে পারলেন সেই প্ল্যানের কথা? যেখানে কংগ্রেসের মতো জাতীয় দল গান্ধী পরিবারের বাইরে বেরোতেই পারে না, রাহুল গান্ধী ছাড়া তাদের আর কোনো নেতাই নেই, সেখানে নরেন্দ্র মোদী ব্যস্ত তাঁর দেশের জন্য যোগ্য ভবিষ্যৎ নেতাদের প্রস্তুত করতে, যাতে আগামী দিনে বর্ষীয়ান নেতাদের অবর্তমানে দেশের অগ্রগতি কোনোভাবেই ব্যাহত না হয়। এটাই তো একজন লিডারের আদর্শ, যিনি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যান। কংগ্রেসের রাহুল গান্ধী যেখানে তার দলের নেতাদের নিমন্ত্রণ করে কুকুরের বিস্কুট খেতে দেন, মা, ছেলে, মেয়ে সবাই মিলে সংসদে ঢুকে বসে থাকেন, সেখানে নরেন্দ্র মোদী তার উত্তরসূরি নেতাদের যোগ্য সম্মান দিয়ে এগিয়ে চলার স্ট্র্যাটেজি দেন। ঠিক যেমনটা একজন আদর্শ নেতার কর্তব্য তেমনটা।
আসাম থেকে রাজস্থান, হরিয়ানা থেকে মহারাষ্ট্র, ভারত দেখেছে মোদি ম্যাজিক, মোদির তুফানি কামব্যাক, তাও মাত্র ছ মাসের মধ্যে। যার মধ্যে নেতৃত্ব দেওয়ার পোটেনশিয়াল রয়েছে তারা কিন্তু মোদির চোখ এড়াচ্ছেন না। ওই যে কথাই আছে না, রতনে রতন চেনে, ঠিক তেমনই। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।